সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা উনআশি পৃষ্ঠা থেকে দেখো এই উনআশি পৃষ্ঠায় উপসর্গ বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ তাহলে উপসর্গ সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ তাহলে উপসর্গ কাকে বলে যে সব বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলে উপসর্গ দেখো এখানে এই যে পরা এই একটি বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি এটা একটা বর্ণ সমষ্টি মূল শব্দ হচ্ছে জয় এর পূর্বে বসে নতুন শব্দ গঠন করেছে পরাজয় তারপরে পরি প্লাস 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 বি ফল বিফল আ কাল আকাল উপ প্লাস গ্রহ উপগ্রহ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে ব্যবহৃত হয়েও অর্থ দোতনা সৃষ্টি করতে পারে যেমন দান শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গযোগে অনেকগুলো অর্থ দোত্তক গঠিত হতে পারে যেমন অব প্লাস দান অবদান প্রতি প্লাস দান প্রতিদান প্লাস দান প্রদান ইত্যাদি নিজে কিছু উপসর্গ সাধিত শব্দের নমুনা দেওয়া হলো তোমরা এই উপসর্গ সাধিত শব্দগুলো ভালো করে পড়ে নিও চার দশমিক এক দশমিক তিন উপসর্গযুগের শব্দ গঠন করি নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হল এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দের কলামে লেখো তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো দেখো এই প্রথম কলামে উপসর্গ দেওয়া আছে এবং এই দ্বিতীয় কলামে একটি শব্দ লেখার কথা বলা হয়েছে এবং সেই উপসর্গের সাথে মিল রেখে শব্দ বসাতে হবে জানে যেন একটি উপসর্গসাধিত শব্দ গঠিত হয় দেখো এখানে অ উপসর্গ দেওয়া আছে আমরা শব্দ বসালাম চেনা তাহলে উপসর্গ সাধিত শব্দটি হলো অচেনা চলো আমরা এই ছকের সমাধান দেখে নেই। দেখো তারপরের উপসর্গটি হচ্ছে অতি অতীর সাথে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি বৃষ্টি তাহলে হয় অতিবৃষ্টি কার অধিকার অনা প্লাস বৃষ্টি অনাবৃষ্টি গামী অনুগামী অপ প্লাস মান অপমান অব প্লাস রোধ অবরোধ আ প্লাস কণ্ঠ আকন্ঠ উৎপ্লাস ক্ষিপ্ত উৎক্ষিপ্ত উপ প্লাস কুল উপকূল কু প্লাস কথা কুকথা গড় প্লাস মিল গড় মিল দর প্লাস দালান দর দালান দু প্লাস সময় দুঃসময় দু প্লাস মূল্য দুর্মূল্য দুষ প্লাস প্রাপ্য দুষ্প্রাপ্য না প্লাস লাইক না লাইক নি প্লাস বারণ নিবারণ নি প্লাস শেষ নিঃশেষ প্লাস আকার নিরাকার তরঙ্গ নিঃতরঙ্গ নিম প্লাস রাজি নিমরাজি পরা প্লাস শক্তি পরাশক্তি পরিপ্লাস সীমা পরিসীমা পাতি প্লাস পাতি পাতিহাস প্র প্লাস তাপ প্রতাপ প্রতি প্লাস মূর্তি প্রতিমূর্তি বদ প্লাস মেজাস বদ মেজাজ বি প্লাস চরণ বিচরণ প্লাস তার বেতার প্লাস প্লাস ঠিক সঠিক রাজ সম্রাট সুপ্লাস দিন সুদিন এগুলোই মূলত ছিল উপসর্গর মাধ্যমে মূল শব্দ ব্যবহার করে উপসর্গ সাধিত শব্দ গঠন করা এই ছকের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ